এটা হচ্ছে নিউবর্ন বেবিদের জন্য, নিউবর্ন বেবিদের জন্য। হ্যাঁ, নিউবর্ন বেবিদের জন্য এটা কালার, দুইটা কালার হয়। ডিপ হচ্ছে 18 ইঞ্চি। এটা বাবা মা এবং দুইটা তিনটা বেবিকে একসাথে নিয়ে আপনি গোসল করার জন্য, এটা হলো ফ্যামিলি পুল। এটার মধ্যে চারটা বেবি একসাথে গোসল করতে পারবে, অনায়াসে করতে পারবে, অনায়াসে করতে পারবে। 120 কেজি ওয়েট নেবে, তারপরে যদি কোনো ফেটে যায়, নষ্ট হয়ে যায়, আমরা আপনার এক্সচেঞ্জ দেব। কেউ যদি বসে কোনো সমস্যা নেই। আচ্ছা, এটা কিন্তু ফুলালে আপনার আরো বড় হবে। ওয়াও, এটা খুবই মজার একটা খেলনা, বাবুরা খুব চমৎকার একটা জিনিস কিন্তু। আচ্ছা, এটা হলো 45 ইঞ্চি। 45 ইঞ্চি, হ্যাঁ। এটার ভিতরে আপনার বেবি 3 বছর পর্যন্ত গোসল করতে পারবে। অন্যান্য বাথটবগুলোর থেকে স্কোয়ার বাথটবগুলো ডিপ হয় বেশি, ডিপ থেকে বেশি। এটার ডিপ হচ্ছে আপনার 13 ইঞ্চি। তো দর্শক, আজকে কিন্তু আমরা বাথটবের কালেকশন নিয়ে হাজির হয়েছি। ছোটদের বলেন, বড়দের বলেন, সব ধরনের সাইজের কিন্তু বাথটব আছে। একবারে ফুটবল মাঠের সমানও কিন্তু একটা বাথটব এখানে আছে। আর আমরা কিন্তু রয়েছি আজকে মাহফুজা বেবি কালেকশন, আর এই সম্পর্কে বিস্তারিত জানবো। আমার সাথে রয়েছে সুজন ভাই, কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো ভাই। শুরুতে লোকেশনটা একটু বলে দিবেন। লোকেশনটা হচ্ছে আমাদের লোকেশনটা দোকানটা একটু ভিতরে। আচ্ছা, তো যারা আমাদের দোকানে আসতে চান, আমাদের দোকানের ঠিকানা ঢাকা নিউ মার্কেট সিটি কমপ্লেক্স। এটা নিউ মার্কেট কাঁচা বাজারের সাথে 20 তলা বড় একটা বিল্ডিং আছে, ওই বিল্ডিং এর দোতলায়। আচ্ছা আচ্ছা, 8 নম্বর দোকান, মাহফুজা বেবি শপ। ভিতরে দিয়ে ঢুকলে স্কেলেটার যে সিঁড়িটা আছে, এটা দিয়ে উঠলেই হাতের ডান পাশে, ডান পাশে দোকানটাই আমাদের। আচ্ছা আচ্ছা, ওকে। তো অনেক ধরনের বাথটাব দেখতে পাচ্ছি ভাই, মানে কি কি সাইজ আছে এখানে? এখানে বাথটাব বলতে কি, এখানে বাথটাব আছে বাচ্চাদের এবং বড়দের সুইমিং পুল আছে। আচ্ছা, বড়দের সুইমিং পুল। হ্যাঁ, বড়দের সুইমিং পুল আছে। এখানে আপনার নিউবর্ন বেবিদের আপনার হলো বাথটাব আছে। আচ্ছা, তারপর আপনার একদম ফ্যামিলি পুল আছে, ফ্যামিলি পুল এবং দুইটা ফ্যামিলি একসাথে আপনার গোসল করতে পারবে, সাথে 5টা 6টা বাচ্চা নিয়ে আপনার গোসল করার জন্য ওরকম ধরনের সুইমিং পুল আছে। আচ্ছা, আমরা একটু ছোট থেকে শুরু করি। হ্যাঁ আচ্ছা, ছোট থেকে প্রথমে শুরু করি, যেটা আমাদের রেগুলার সাইজ। আচ্ছা, তো রেগুলার সাইজ আগে এটা দেখাই, এটা হচ্ছে নিউবর্ন বেবিদের জন্য, নিউবর্ন বেবিদের জন্য। হ্যাঁ, নিউবর্ন বেবিদের জন্য এটা কালার, দুইটা কালার হয়। এটা একটাই সাইজ, এটা অন্য কোনো সাইজ হয় না, জাস্ট একটা কালার হয়। আচ্ছা, এটা হচ্ছে আপনার এখানে যাতে বেবিকে গোসল করানোর সময় বেবিটা যাতে স্লিপ করে না পড়ে, এই জন্য আপনার এখানে একটা উঁচা কুশন দেওয়া আছে। আচ্ছা, আর এটা নিচে আপনার পুরোটা হচ্ছে আপনার সোফার মতো। আচ্ছা, এগুলো টেকসই কেমন হবে ভাই? এগুলো সচরাচর আপনার একটা বাথটাব দিয়ে ফ্যামিলির দুইটা তিনটা বেবির কাজ চলে, কারণ এগুলো সহজে আপনার নষ্ট হয় না, যেখানে খুশি আপনার ব্যাগে করে নিয়ে যাওয়া যায়। ফুলে আবার সাথে সাথে এগুলো ফুলাবো কিভাবে? এগুলো ফুলানোর জন্য প্রথমত মুখ দিয়ে ফুলানোর ব্যবস্থা আছে। আচ্ছা, আর যারা মুখ দিয়ে ফুলাইতে যদি কষ্ট হয়, আচ্ছা, তাহলে আপনার এখানে পাম্পার আছে। এই যে পাম্পারও আছে? হ্যাঁ, পাম্পার আছে। এই পাম্পার কি আপনারা দিয়ে দিবেন কিনা? না, প্রত্যেকটা বাথটাবের সাথে কোনটার সাথে পাম্পার থাকবে না, পাম্পার আপনাকে আলাদা নিতে হবে, কিনতে হবে। হ্যাঁ, তো পাম্পার আপনার এখানে ছোট আছে, বড় আছে, এবং ইলেকট্রিক পাম্পারও আছে। ইলেকট্রিক পাম্পারও আছে, পাম্পার আছে। এগুলো হলো ইলেকট্রিক পাম্পার। আচ্ছা, পাম্পার আমরা পরে দেখাবো। তো পাম্পারের হিসাবটা আমরা একটু পরে বলি, তো প্রথমে আগে বাথটাবগুলো দেখাই। এটা হচ্ছে আপনার বেবিদের বাথটাব। আচ্ছা, 0 থেকে শুরু করে 2 বছর 3 বছর পর্যন্ত এটার মধ্যে আপনার বেবিকে গোসল করানো যাবে। 3 বছর বেবি পর্যন্ত গোসল করানো যাবে। দুইটা করে কালার হবে এটার। আর এটার দাম হচ্ছে আপনার 1550 টাকা। মাত্র 1550 টাকা? মাত্র 1550 টাকা। আচ্ছা আচ্ছা, তারপরে দেখাবো হচ্ছে আপনার রাউন্ড বাথটাব দেখাবো। রাউন্ড বাথটাব হচ্ছে এখানে যে বাথটাবটা আছে, এটা হলো 34 ইঞ্চি। 34 ইঞ্চি, এটা 34 ইঞ্চি, তিনটা লেয়ার থাকবে, নিচে সোফার মতো কুশন দেওয়া থাকবে। আচ্ছা, সোফার মতো কুশন আছে? সোফার মতো কুশন, সফট হবে কিন্তু। হ্যাঁ, এটার আপনার কিন্তু মোট টোটাল সাইজ হচ্ছে আপনার 5টা সাইজ। 5টা সাইজ হবে। এটা হচ্ছে 24 ইঞ্চি। আচ্ছা, এটার দাম হচ্ছে আপনার 750 টাকা। 24 ইঞ্চি, 750 টাকা। তারপরে দেখাবো নিউবর্ন বেবির সাইজ দেখাবো। আচ্ছা, নিউবর্ন বেবির সাইজ এটা হলো আপনার 24 ইঞ্চি। 24 ইঞ্চি, এটা হচ্ছে 24 ইঞ্চি। আচ্ছা, 8.5 ইঞ্চি হচ্ছে আপনার ডিপ। আচ্ছা, এটা হচ্ছে 24 ইঞ্চি, 8.5 ইঞ্চি হচ্ছে ডিপ। ডিপ। আচ্ছা, এটার প্রাইস কত থাকবে? প্রাইস হচ্ছে আপনার 650 টাকা। 650 টাকা। আর এটা আমরা বলেছিলাম হচ্ছে 36 ইঞ্চি, ওটা হচ্ছে 34 ইঞ্চি। 34 ইঞ্চি, 750। 750, আচ্ছা, 24 ইঞ্চি, 650, 650। তারপরে সাইজ হচ্ছে 45 ইঞ্চি, দুইটা বেবি একসাথে গোসল করার জন্য 45 ইঞ্চি। এটা হলো 45 ইঞ্চি। এবং ডিপটা কি সেম থাকবে? এটা না, এটা ডিপ হচ্ছে আপনার 10 ইঞ্চি। 10 ইঞ্চি ডিপ, 10 ইঞ্চি ডিপ থাকবে, 3 লেয়ারের নিচে কুশন সহকারে থাকবে। আচ্ছা, তো এটার প্রাইস হচ্ছে আপনার 1450 টাকা। 1450, অনলি 1450 টাকা, একেবারে রিজনেবল প্রাইস। আবার অনেকে দেখা গেছে বাসায় আপনার দুইটা তিনটা বেবি থাকে। আচ্ছা, হ্যাঁ, যে বেবিদেরকে নিয়ে যেমন বড় বাচ্চারা আছে গোসল করতে চায়, দেখেন একবারে বিশাল একটা সাইজ। এখানে কিন্তু অনেকগুলা সাইজ, ঠিক আছে। এই যে এটা হচ্ছে আপনার 58 ইঞ্চি, 58 ইঞ্চি সাইজ, এটা হলো 58 ইঞ্চি। প্রত্যেকটা বাথটাবের সাথে আমরা ইঞ্চি গুলো সাইজ গুলো বলে দিই, যাতে আপনার কিনতে এবং বুঝতে এবং আমাদেরকে বলতে যাতে সহজ হয়। আচ্ছা, তো এটা হচ্ছে আপনার 58 ইঞ্চি, এটা ডিপ হচ্ছে আপনার 13 ইঞ্চি ডিপ। 13 ইঞ্চি ডিপ, এটাও নিচে আপনার কুশন দেওয়া আছে। আচ্ছা আচ্ছা, হ্যাঁ, তারপর আপনার এটাও আপনার 3 লেয়ারের, এটার মধ্যে 4টা বেবি একসাথে গোসল করতে পারবে, অনায়াসে করতে পারবে। এটার দাম হচ্ছে আপনার 1950 টাকা। 1950, হ্যাঁ। তারপরে সাইজ হচ্ছে ফ্যামিলি পুল, এটা হলো ফ্যামিলি বাথটাব, রাউন্ড বাথটাব ফ্যামিলি।
ফ্যামিলি হ্যাঁ, কিন্তু এটার কিন্তু আবার লেয়ার হবে হচ্ছে আপনার চারটা লেয়ার থাকবে, চারটা লেয়ার থাকবে। আর এটা ডিপ হচ্ছে আপনার 18 ইঞ্চি, ডিপ হচ্ছে 18 ইঞ্চি। এটা বাবা মা এবং দুইটা তিনটা বেবিকে একসাথে নিয়ে আপনি গোসল করার জন্য, এটা হলো ফ্যামিলি পুল, ফ্যামিলি পুল, ফ্যামিলি পুল। এটা হলো 66 ইঞ্চি, এটা প্রাইস হচ্ছে আপনার 2450 টাকা, 66 ইঞ্চি। দেখেন 66 ইঞ্চি এটা আমার হাইট আপনার হবে। আচ্ছা, যদিও এখানে এটা আমরা অল্প ফুলে রাখছি, প্রেসারে বসে আছে। আচ্ছা, এটা কিন্তু আমার হাইট আমরা বলেছিলাম 18 ইঞ্চি। হ্যাঁ, আর প্রাইসটা থাকছে হচ্ছে, এটা হচ্ছে এটা হলো আপনার 18 ইঞ্চি হচ্ছে ডিপ। আচ্ছা, আর 66 ইঞ্চি হচ্ছে আপনার পুরোটাই রাউন্ড। হ্যাঁ, আর এটা দাম হচ্ছে আপনার 2450 টাকা। আচ্ছা আচ্ছা আচ্ছা, তারপরে দেখাবো হচ্ছে বেবিদের সোফা, দেখাবো সোফা, বেবিদের সোফা। ওয়াও, এই সোফাটা এটা খুবই হেভি জিনিস। আচ্ছা, এটা আপনার 120 কেজি পর্যন্ত ওয়েট ক্যাপাসিটি, এটা 120 কেজি পর্যন্ত ওয়েট ক্যাপাসিটি। বাচ্চারা তো মনে করেন একটু লাফালাফি করলো, ইয়ে করলো, সেই ক্ষেত্রে কোনো সমস্যা হবে? আমি আমি দেখাচ্ছি, এটা দেখাচ্ছি, এটার মধ্যে দুইটা ডিজাইন, একটা হচ্ছে আপনার বিয়ার, আচ্ছা বিয়ার, টেডি বিয়ার, টেডি বিয়ার, আর একটা হচ্ছে আপনার টাইগার, টাইগার ডিজাইন, টাইগার। আচ্ছা, আর এটা আপনার যে আমি বলছি 120 কেজি, তো হয়তো অনেকে হয়তো মানে ব্লিপ নাও করতে পারে, আমার থেকেও যদি হেলদি যদি কেউ থাকে বসতে পারবেন, বসতে পারবেন, 120 কেজি ওয়েট নেবে, তারপরে যদি কোনো ফিটে যায় নষ্ট হয়ে যায় আমরা আপনার এক্সচেঞ্জ দেব। আচ্ছা আচ্ছা, 120 কেজি পর্যন্ত ওয়েট নেবে, দুইটা ডিজাইনের আপনারা পাবেন, বিয়ার ডিজাইন এবং টাইগার ডিজাইন। আচ্ছা, প্রাইস থাকবে কত? এটা প্রাইস থাকবে হচ্ছে 1550 টাকা, মাত্র 1550, এত হেভি একটা জিনিস, 1550 টাকা। এটা ইনটেক্স কোম্পানির, যার জন্য ইনটেক্স কোম্পানি। আচ্ছা, তারপরে দেখাবো হচ্ছে বেবিদের খুবই মজার একটা আপনার জাম্পিং টয়, জাম্পিং টয়। হ্যাঁ, এটা কিন্তু পুরোটাই হচ্ছে রাবারের, পুরোটাই রাবার, পুরোটাই রাবার, এবং অনেক মোটা রাবার, কিন্তু অনেক মোটা, এবং এগুলো কিন্তু আমাদের থেকেও যে ওয়েট ফুল কেউ যদি বসে কোনো সমস্যা নেই। আচ্ছা, এটা কিন্তু ফুলালে আপনার আরো বড় হবে। আচ্ছা, আরো বড় হবে, বিভিন্ন কালার হবে, এবং এটা কিন্তু আমাদের মিউজিক সিস্টেম আছে, মিউজিকও আছে। হ্যাঁ, মিউজিক আছে। ওয়াও, এটা খুবই মজার একটা খেলনা, বাবুরা খুব চমৎকার একটা জিনিস, কিন্তু খুব মজা পায়। আচ্ছা, এটার প্রাইস কত? এটার প্রাইস হচ্ছে 1450 টাকা, 1450 টাকা। আচ্ছা আচ্ছা, এবার দেখাবো হচ্ছে আপনার স্কোয়ার বাথটাব, দেখাবো স্কোয়ার। আসলে বাথটাব তো সবাই তো বাথটাব তো দেখে, যেগুলো রাউন্ড বাথটাব বাজারে খুব অ্যাভেলেবেল, তবে রাউন্ড বাথটাব গুলো থিকনেস গুলো পাতলা হয়, যার জন্য হয়তো খুব তাড়াতাড়ি নষ্ট হয়ে যায়, একটু কেয়ারফুলি ইউজ করতে হয়। আচ্ছা, আর আপনি যদি স্কোয়ার বাথটাব নেন, স্কোয়ার বাথটাব এগুলো থিকনেস গুলো মোটা হয়, থিকনেস গুলো মোটা হবে। হ্যাঁ, আর এগুলো আউটলুকিং গুলো খুব সুন্দর হয়। আচ্ছা, এবং কালারটাও দেখেন খুবই সুন্দর, কিন্তু দুইটা কালার, এটা পিঙ্ক কালার হয় আর একটা আপনার হচ্ছে গ্রিন কালার, দুইটা কালার, পিঙ্ক কালার, গ্রিন কালার বলেন বা লেমন কালার বলেন। এই স্কোয়ার বাথটাবের মধ্যে আরেকটা ফ্যাসিলিটিজ আছে, সেটা হচ্ছে কি, যেখানে যে কোনো কর্নারে কিন্তু হেলান দিয়ে বসা যায়, যে কোনো কর্নারে, হ্যাঁ যে কোনো কর্নারে হেলান দিয়ে বসা যায়। এটা দুইটা কালার, পিঙ্ক কালার আর হচ্ছে আপনার গ্রিন কালার। আচ্ছা, এটা আপনার ইনটেক্স কোম্পানির, যে কোম্পানির নাম এখানে লেখা আছে, লেখা আছে। হ্যাঁ, এটা হচ্ছে আপনার 34 ইঞ্চি, 34 ইঞ্চি, 34 ইঞ্চি, আর ডিপ হচ্ছে আপনার 10 ইঞ্চি, 10 ইঞ্চি ডিপ। হ্যাঁ, আর এটা প্রাইস হচ্ছে আপনার 1550 টাকা, মাত্র 1550। তারপরে দেখাবো হচ্ছে 45 ইঞ্চি, 45, যারা স্কোয়ার বাথটাব চাচ্ছে, আরো বড় চাচ্ছে তাদের জন্য। আচ্ছা, এটা হলো 45 ইঞ্চি, 45 ইঞ্চি। হ্যাঁ, এটার ভিতরে আপনার বেবি 3 বছর পর্যন্ত গোসল করতে পারবে, 3 বছর পর্যন্ত, এবং অনায়াসে গোসল করতে, অনায়াসে গোসল করতে পারবে। আর স্কোয়ার বাথটাব গুলার একটা ফ্যাসিলিটিস বেশি হচ্ছে, সেটা অন্যান্য বাথটাব গুলোর থেকে স্কোয়ার বাথটাব গুলো ডিপ হয় বেশি, ডিপ থেকে বেশি। হ্যাঁ, এটার ডিপ হচ্ছে আপনার 13 ইঞ্চি, 13 ইঞ্চি ডিপ। এটা আপনার লম্বা হচ্ছে আপনার 45 ইঞ্চি। আচ্ছা আচ্ছা, এটা আপনার 3 বছর পর্যন্ত বাবু এটার মধ্যে গোসল করতে পারবে, 3 বছর, 3 বছর পর্যন্ত। আর এটা আরেকটা সুবিধা আছে, এটার মধ্যে পানি দেওয়ার পর এত বড় বাথটাব তো আপনার কোথাও নিয়ে পানিটা ফেলানো সম্ভব না, এটা কিন্তু ওয়াটার পাস হওয়ার মতো এখানে একটা ব্যবস্থা আছে। আচ্ছা, সো এটা খুলে দিলেই কিন্তু পানিটা চলে যাবে, আপনার পাস হয়ে যাবে, সবগুলো বাথটাবে কিন্তু আছে, স্কোয়ার বাথটাব যেগুলো আছে ওগুলোতে আপনার ওয়াটার পাসিং এর ব্যবস্থা আছে। আচ্ছা আচ্ছা, আর তো এটার প্রাইস হচ্ছে আপনার 1950 টাকা, 1950 টাকা। আর ভিউয়ার্সদের উদ্দেশ্যে অবশ্যই বলবো যে বাথটাবগুলো আমরা দেখাচ্ছি, বাথটাবগুলোর প্রাইজের সাথে সাথে আপনার সাইজগুলো বলে দিচ্ছি, সাইজগুলো বলে দিলে কি হবে, আপনার যেহেতু স্কোয়ার বাথটাব রাউন্ড বাথটাব আমাদের সবগুলো 8-10টা করে আপনার সাইজ আছে, যাতে আপনার বুঝতে যাতে সমস্যা না হয়। আচ্ছা, তো এটার দাম হচ্ছে আপনার 1950, সাইজ হচ্ছে আপনার 45 ইঞ্চি, 45 ইঞ্চি। এটার সাইজটা কত? এটা সাইজ হচ্ছে আপনার 60 ইঞ্চি হলো লম্বা। আচ্ছা, আর এটা আপনার পাশে হচ্ছে 44 ইঞ্চি, 44 ইঞ্চি হচ্ছে ডিপ থাকবে। আর এটা আপনার এই যে আমরা যদি এখানে যে সাইজটা এখানে যদিও লেখা আছে, আচ্ছা দেখেন এটা প্যাকেটটা আমরা একটু দেখাই, দেখতে যাতে সুবিধা হয়। আচ্ছা আচ্ছা, 60 ইঞ্চি হচ্ছে লম্বা, আচ্ছা পাশে হচ্ছে 44 ইঞ্চি, আচ্ছা আর এটা ডিপ গভীরতা হচ্ছে আপনার 20 ইঞ্চি, মানে 60 ইঞ্চি বাই 44 ইঞ্চি এটা হবে, আর ডিপটা হচ্ছে 20 ইঞ্চি, 20 ইঞ্চি। আচ্ছা আচ্ছা, ওকে, এটা প্রাইস কত থাকবে? আর এটা প্রাইস থাকবে হচ্ছে গিয়ে আপনার 3900 টাকা, 3900 টাকা, 3900 টাকা। আচ্ছা, আরেকটা বড় সাইজ কিন্তু এখানে আছে,
আর এটার মধ্যে আপনার আরেকটা সাইজ আছে, সেটা বলে দেই, এটা আপনার যদিও 60 ইঞ্চি, এর মাঝে আরেকটা সাইজ আছে আপনার হচ্ছে 52 ইঞ্চি। 52 ইঞ্চি মানে 60 ইঞ্চির আগে একটা 52 ইঞ্চি আছে, সেম ডিজাইনই হবে, সেম কালারই হবে। হ্যাঁ সেম কালার হবে, সেম সাইজ হবে, ওটা দাম পড়বে হচ্ছে কি আপনার 2950 টাকা। 2950 টাকা 52 ইঞ্চি। 52 ইঞ্চি আর 60 ইঞ্চিটা পড়বে হচ্ছে 52 ইঞ্চিটার আমরা সাইজ দেখা দেই। আচ্ছা এই যে 52 ইঞ্চিটার এখানে সাইজ দেখা দেই, 52 ইঞ্চি এটা হচ্ছে 52 ইঞ্চি, পাশে হচ্ছে আপনার 34 ইঞ্চি, তবে এটা কিন্তু গভীরতাটা বেশি, গভীরতাটা বেশি 22 ইঞ্চি, 22 ইঞ্চি এটা হচ্ছে 22 ইঞ্চি, এখানে কিন্তু সিএমও লেখা আছে। আচ্ছা আচ্ছা, যাতে দুই ভাবে কাস্টমার যাতে বুঝতে সুবিধা হয়, এটা গভীরতা হলো আপনার 20 ইঞ্চি, 22 ইঞ্চি 34 পাশে, আর আপনার লম্বা হচ্ছে আপনার 52 ইঞ্চি। আচ্ছা তো এটা হচ্ছে, এটার প্রাইস হচ্ছে আপনার 2950 টাকা, 2950 টাকা। আচ্ছা তারপরে 60 ইঞ্চির প্রাইস হচ্ছে আপনার 3900 টাকা, 3900 টাকা, 3900 টাকা। আচ্ছা আরেকটা আছে, তারপরে আরেকটা আছে হচ্ছে কি আপনার তার থেকেও যদি বড় নিতে চান, তার থেকে বড় নিলে আপনার আছে হলো 84 ইঞ্চি, 84 ইঞ্চি, 84 ইঞ্চি। এই যে এটা না, এটা না, এটার মতই সেম ডিজাইন, সেম ওইটাই আপনার ইঞ্চি, আপনার বড় হবে 84 ইঞ্চি হবে, 84 ইঞ্চি, 84 ইঞ্চির আপনার ডিপ হবে আপনার 24। আচ্ছা ডিপ হবে 24 ইঞ্চি, 24 ইঞ্চি, আর ওটা প্রাইস হলো আপনার 7500 টাকা, 7500 টাকা। আচ্ছা তারপরে সাইজ হচ্ছে আপনার 104 ইঞ্চি, 104 ইঞ্চি, এটা হচ্ছে আপনার 104 ইঞ্চি। আচ্ছা আচ্ছা, এটা হলো আপনার স্কোয়ার বাথটাবের মধ্যে সবচেয়ে বড়, সবচেয়ে বড় সাইজ, সবচেয়ে বড় সুইমিং পুল, এটার মধ্যে আপনার দুইটা ফ্যামিলি এবং তিনটা চারটা বেবি সহকারে আপনার একসাথে গোসল করতে পারবেন। হ্যাঁ আর এটার দাম হচ্ছে আপনার 10500 টাকা, 10500 টাকা। হ্যাঁ এটা প্রাইস হচ্ছে আপনার 10500 টাকা। আচ্ছা তারপর আপনার তার থেকেও যদি কেউ যদি আরো বড় নিতে চায়, তাহলে আছে হলে কি আপনার 120 ইঞ্চি, 120 ইঞ্চি পর্যন্ত আছে। হ্যাঁ 120 ইঞ্চি, এবং ডিজাইনটাও কিন্তু এরকম হবে, এই বক্সের মধ্যে যে প্রিন্টটা দেখা যাচ্ছে এক্স্যাক্ট এটাই হবে। আচ্ছা আচ্ছা আচ্ছা, আর এটা ডিপ হবে 22 ইঞ্চি, ওকে, পাশে হলো আপনার 6 ফুট মানে 72 ইঞ্চি, 72 ইঞ্চি, লম্বা হবে 120 ইঞ্চি, লম্বা 120 ইঞ্চি, আর হ্যাঁ গভীরতা হচ্ছে আপনার 22 ইঞ্চি। আচ্ছা এটা প্রাইস কত থাকবে আপনার? প্রত্যেকটা বাথটাবের নিচে আপনার সাইজগুলো দেওয়া আছে, অবশ্যই আমাদেরকে স্ক্রিনশট দিলে আমরা ওই অনুযায়ী আপনাদেরকে আমাদের যে প্রাইসটা আছে বলে দিতে পারবো, আর আপনাদের বুঝতে সুবিধা হবে। আচ্ছা আচ্ছা আচ্ছা, আর এটা প্রাইস হচ্ছে আপনার 10500 টাকা, 10500 টাকা। আচ্ছা তারপর আপনার দেখাবো হচ্ছে আপনার 90 ইঞ্চি, 90 ইঞ্চি, এটা হচ্ছে 90, এটা হচ্ছে আপনার 80 আছে 90 আছে, দুইটা সাইজ আছে এটার মধ্যে, সেম ডিজাইনটাই, সেম ডিজাইনের আপনার 90 ইঞ্চি আছে, সেম ডিজাইনের আপনার 80 ইঞ্চি আছে। আচ্ছা আচ্ছা, তো এটার প্রাইস হচ্ছে আপনার 9500 টাকা হচ্ছে আপনার 90 ইঞ্চি, 9500, হ্যাঁ 90 ইঞ্চি নিলে 9500, আর 80 ইঞ্চি নিলে আপনার 8500। আচ্ছা 80 ইঞ্চি 8500, 90 ইঞ্চি 9500, 9500। আরেকটা সাইজ আছে, এটা হচ্ছে আপনার স্লিপার সহ। আচ্ছা স্লিপার, এটা হচ্ছে স্লিপার সহ, দেখেন এই যে স্লিপ খেতে পারবে কিন্তু, বেবি স্লিপ করতে পারবে, গোসল করতে পারবে, তারপর এখানে একটা রিং আছে। আচ্ছা আর এটার স্পেসটা কিন্তু অনেক বড়, আবার এই যে খেলনা আছে, হ্যাঁ এটা অবশ্যই খেলনা আছে, যেখানে একটা রিং আছে, এখানে আপনার একটা ড্রাগন থাকবে। আচ্ছা আচ্ছা, আর এটা সাইজ হচ্ছে আপনার 79 ইঞ্চি, 79 ইঞ্চি, 79 ইঞ্চি, আর আপনার এটা পাশ হচ্ছে গিয়ে আপনার 67 ইঞ্চি হচ্ছে আপনার পাশ, 67 ইঞ্চি হচ্ছে পাশ, 67 ইঞ্চি পাশ, আর আপনার হাইট হচ্ছে গিয়ে আপনার 33 ইঞ্চি, 33 ইঞ্চি, 33 ইঞ্চি। আচ্ছা আচ্ছা আচ্ছা, তো এটার প্রাইস হচ্ছে আপনার 9500 টাকা, 9500 টাকা স্লিপার সহ, স্লিপার সহ। তারপরে বাথটাব দেখাবো হচ্ছে গিয়ে আপনার 64 ইঞ্চি, 64 ইঞ্চি, এটার শেপটা কিন্তু একেবারে ডিফারেন্ট, হ্যাঁ ডিমের মতো, ওভাল শেপের মতো। আর এটার আরেকটা বিশেষত্ব হচ্ছে যখন এটার মধ্যে পানি দেওয়া হবে, এটা পুরো পানিটা কিন্তু ব্লু কালার হয়ে যাবে, ব্লু কালার হয়ে যাবে, খুব সুন্দর লাগবে, মানে সুইমিং পুলের ফিল, হ্যাঁ একদম সুইমিং পুলের অরিজিনাল সুইমিং পুলের মতোই লাগবে। আচ্ছা আচ্ছা, এটা আপনার গভীরতা হবে 18 ইঞ্চি, 18 ইঞ্চি, আর আপনার লম্বা হবে কি আপনার 64 ইঞ্চি, 64 ইঞ্চি, 64 ইঞ্চি। আচ্ছা তো এই যে এটা আপনার এখানে আপনার প্রত্যেকটাই আপনার ছবি দেওয়া আছে। আচ্ছা এই যে দেখেন এরকম হবে কিন্তু, বুঝতে যাতে সুবিধা হয়। আচ্ছা 64 ইঞ্চি, 42 ইঞ্চি, 18 ইঞ্চি, 18 ইঞ্চি। আচ্ছা আচ্ছা, এটার দাম হচ্ছে আপনার 4500 টাকা, 4500 টাকা। আচ্ছা এবার সবগুলো প্রাইস তো আমরা জেনেছি, তারপরে আরো কয়েকটা আছে, এগুলো শর্টকাট আরো কিছু দেখা দেই, যারা আপনার একটু বড় সাইজের মধ্যে চাচ্ছে, হাইট কম চাচ্ছে তাদের জন্য এটা, এটা হলো আপনার 65.5। আচ্ছা একটু বড় সাইজ কিন্তু হাইট কম, হাইট কম, অনেক বাচ্চা আছে যে রিস্ক, যে পানি বেশি থাকলে যদি কেউ সামনে না থাকে হয়তো ডুবে যাওয়ার ভয় থাকবে, তো সেই ক্ষেত্রে আপনার এটা হচ্ছে হাইট কম 10 ইঞ্চি, আর এটা আপনার লম্বা হচ্ছে আপনার 65.5, 65.5। হ্যাঁ আর এটার দাম হচ্ছে আপনার 3500 টাকা,
3,500 টাকা। আচ্ছা, আবার কেউ যদি চাইলে আপনার ফুলানো ছাড়া যদি নিতে চায় তাহলে এগুলো হচ্ছে ফুলাইতে হবে না। আচ্ছা, এগুলো ফুলানোর কোনো প্রয়োজন নেই, জাস্ট মেলবে, পানি দিবে, বেবিকে নিয়ে আপনি গোসল করবে, ছেঁড়া ফাটা লিক হওয়ার কোনো ভয় নাই। আচ্ছা আচ্ছা, আর এটা আপনার হলো 6 ফিট 72 ইঞ্চি, ওকে, এটা হচ্ছে আপনার 48 ইঞ্চি, আচ্ছা, আর এটা হচ্ছে আপনার 60 ইঞ্চি, 60 ইঞ্চি, 60 ইঞ্চি। আচ্ছা, এটার দাম হচ্ছে আপনার যেটা 48 ইঞ্চি 2,200 টাকা, আর 5 ফিট যেটা 60 ইঞ্চি সেটা হচ্ছে গিয়ে আপনার 3,000 টাকা, আর যেটা হচ্ছে আপনার 72 ইঞ্চি এটা হচ্ছে গিয়ে আপনার 4,500 টাকা, 4,500 টাকা। এবং প্রত্যেকটারই কিন্তু 10 ইঞ্চি করে হাইট হবে এই দুইটা, আর এইটার হাইট হবে কিন্তু 13 ইঞ্চি, 13 ইঞ্চি হাইট থাকবে। আর এছাড়া আমাদের কিন্তু আপনার বেবিদের সুইমিং পুলের মধ্যে যদি গোসল করানোর জন্য, বেবিদেরকে সাঁতার শেখানোর জন্য যদি ই করতে চান, তাহলে হচ্ছে আপনার এটা হচ্ছে লাইফ জ্যাকেট, লাইফ জ্যাকেট, লাইফ জ্যাকেটের দুইটা সাইজ, এটা হলো 550 আর একটা হচ্ছে 450, বড় 50 আর 450, হ্যাঁ বড়টা 550 আর এটার ইমিডিয়েট ছোট যেটা আছে 18 ইঞ্চিটা হচ্ছে 450, 22 ইঞ্চিটা হচ্ছে আপনার 550। আচ্ছা, আর সেম জিনিস যদি আরেকটু ভালো নিতে চাইলে এই ইনটেক্স কোম্পানির যে বাথটাব যে কোম্পানি এই কোম্পানির এটা, আচ্ছা, এটা হচ্ছে 750 টাকা, 750, 750। আচ্ছা, তারপরে দেখাবো হচ্ছে আপনার রিং, 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 এই রিংগুলো আপনার হচ্ছে এটার মধ্যে তিনটা সাইজ, এটা হচ্ছে আপনার মিডিয়াম সাইজ, এরপরে আর একটা সাইজ আছে, ওকে, এটা আপনার হচ্ছে 350 টাকা ছোট, 450, 550, তিনটা সাইজ, তিনটা সাইজ। আর সবচেয়ে ভালো নিতে চাইলে এটাও ইনটেক্স কোম্পানি, এটাও ইনটেক্স, 750 টাকা, 750 টাকা। আর সর্বশেষ হচ্ছে যারা ফুলানোর জন্য খুব চিন্তা থাকে যে আসলে এত বড় বাথটাব নিয়ে আমি কিভাবে ফুলাবো, হ্যাঁ তাদের জন্য এটা হচ্ছে সমাধান, এটা হচ্ছে ছোট পাম্পার 180 টাকা, 180 টাকা, এটা হচ্ছে বড় পাম্পার 250 টাকা, ওকে। আর এরপরে যদি কেউ যদি ফুলানোর জন্য যদি কষ্ট হয় তাহলে হচ্ছে ইলেকট্রিক পাম্পার, ইলেকট্রিক পাম্পার, হ্যাঁ এটা হচ্ছে অটোমেটিক, আপনার শুধু সুইচ দিয়ে দিলেই অটোমেটিক ফুলে যাবে, আপনাকে কোনো কষ্ট করতে হবে না, এটার দাম হচ্ছে আপনার 850 টাকা, 850 টাকা, 850 টাকা। আচ্ছা আচ্ছা, এছাড়া আমাদের এগুলো ছাড়া এগুলোর বাইরে আপনার আরো ভ্যারাইটি আপনার বাথটাব আছে, আচ্ছা আরো আছে, যদি কেউ আরো কোনো ভ্যারাইটিস দেখতে চান অবশ্যই আমাদের ইমো WhatsApp এর মাধ্যমে আমাদের সাথে কন্টাক্ট করবেন, আমরা ছবি দেবো অথবা ভিডিও কলে দেখা দিব। আচ্ছা আচ্ছা, এবং কেউ যদি সাইজ সম্বন্ধে কনফিউজ থাকেন আমরা ইনচিটিভ দিয়ে মেপে বিস্তারিত সবকিছু। আচ্ছা, এগুলো অনলাইনে কিভাবে নিব ভাই? আমরা ঢাকা এবং ঢাকার বাইরে হোম ডেলিভারি দিচ্ছি, হোম ডেলিভারি, হ্যাঁ। আর ঢাকার বাইরে যদি আপনার যদি আপনার অর্ডার কনফার্ম করতে হয় তাহলে আপনার বড় বাথটাবের জন্য 1,000 টাকা আপনার মিনিমাম আপনার অ্যাডভান্স করতে হবে। আচ্ছা, ছোট ছোট বাথটাবের জন্য 300 অথবা 500, 300 থেকে 500। আর আপনার হচ্ছে বাকি যে টাকাটা এটা হচ্ছে প্রোডাক্ট আপনার হাতে পেয়ে ক্যাশ অন ডেলিভারিতে বুঝে নেবেন। আচ্ছা আচ্ছা, ওকে। তো দর্শক দেখেন, যার যেই সাইজটা লাগবে অবশ্যই স্ক্রিনশট দিয়ে তাদের ইমো নাম্বার হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন, যোগাযোগ করলে সারা বাংলাদেশ থেকে এই বাথটাবগুলো আপনারা নিতে পারবেন।